অনুমানিক 3 কোটি টাকায় তো আমরা কাছে ফোন যায় এবং আমরা তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে সবাই এখানে একত্রিত হই। এসে দেখি যে উনার গাড়ি পুরো জ্বলে, একদম প্রায় 80% গাড়ি জ্বলে, সম্পূর্ণ শেষ। এবং উনার কিছু ব্যক্তিগত নথিপত্র যেমন আধার কার্ড, আই কার্ড, এগুলো ঘর থেকে নিয়ে একটা ট্রাঙ্কে ছিল, ট্রাঙ্ক খুলে সেখানে ফেলে জ্বালিয়ে দেওয়া হয়। এরকম ঘটনা আমাদের কুর্তিতে এর আগে কোনোদিন এভাবে ঘটেনি। ওয়ার্ড নম্বরটা কত? এটা কুর্তি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর 6 নম্বর ওয়ার্ড। উনার নামটা কি? উনার নাম ইকবাল আহমেদ, পিতা মতিউর রহমান। উনার কিছু অর্থ এবং স্বর্ণালঙ্কারও ঘরের মধ্যে ছিল, তাহাও পাওয়া যাচ্ছে না। এইবারে কদমতলা থানাতে কোনো জানানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জানানো হয়েছে। থানা এসেছিল? থানার কর্তৃপক্ষ এসেছে এবং আবার ওনারা বলেছেন যে আরও একটা টিম আসছে থানা থেকে। কদমতলা থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, থানা এখন আসেননি, একটু পরে আসবেন বলেছেন, তো হয়তো রাস্তার মধ্যে রয়েছে।